সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার দিনই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দীকে সরিয়ে দেওয়া হলো। নতুন সভাপতি হয়েছেন অভিজিৎ তা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ কথা ঘোষণা করেন। বেশ কিছুদিন ধরে দলের অভ্যন্তরে নানা বিতর্ক তৈরি হয়েছিল, তার আজ পড়েছিল কিছুদিন আগে। আদি বিজেপি বলে দাবি করে বেশ কিছু বিক্ষুব্ধ বিজেপি কর্মী জেলা অফিসে ভাঙচুর চালায়। সে সময় সন্দীপ নন্দী সহ কয়েকজনকে দল শোকজ করেছিল। যদিও সন্দীপ নন্দীকে সভাপতির পদ থেকে অপসারণ করা হলেও তাকে রাঢ়বঙ্গের বুথ পর্যবেক্ষক করা হয়েছে। ইতিমধ্যে শুনে এসেছেন, আপনাদের মারফতে আমি জানতে পেরেছি, স্বাভাবিকভাবেই নতুন সভাপতি হয়েছে ভাই অভিজিৎ তা। আপনাদের মারফত কনগ্রাচুলেশন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পার্টি তার হাত ধরে আরও এগিয়ে যাক আপনাদের মারফত জানাচ্ছি। এবং শুধু তাই নয়, আগামী যে দিনে আমাদের সরকার হতে চলেছে সেই সরকারের সাক্ষী আমরা সবাই থাকব, ভাই অভিজিৎও থাকবে, অভিজিৎকে নিয়েই আমরা লড়ব। তো আজকে একটা কার্যভার সামলেছিলেন, তারপর আবার হস্তান্তর। হ্যাঁ, আমি জানতে পারলাম ওভার টেলিফোনে যে আমার দায়িত্ব আরও বাড়িয়েছে। রাঢ়বঙ্গ জোনের বুথের ইনচার্জ করেছে, এই জন্য রাজ্য পার্টির যারা দায়িত্বশীল কার্যকর্তা নেতৃত্বকে অভিনন্দন জানাই। আমার সিনিয়র লিডার আছে, স্বাভাবিকভাবেই তার উত্তর এর উত্তর তারা দিতে পারবে। এখানে বসে এই উত্তরটা দেওয়ার অধিকার আমার নেই। সামনে নির্বাচন আজকে দিন ঘোষণা হয়ে গেছে, না আমাদের পার্টিতে রেজিমেন্ট পার্টি, পার্টি উইথ ডিফারেন্স। আর সেই পার্টিতে আমি যদি 10 দিন বাইরেও যেতাম তাহলেও যে টিম আছে এই টিম জিতিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। স্বাভাবিকভাবেই নতুন যে জেলা সভাপতি এসেছেন বা বসছেন তার কোনো অসুবিধা হবে। যাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সে ঠিক জায়গাতে খেলা কিভাবে সামলাবেন? আমরা সকলে আছি তো পাশে, আমাদের পাশে কেউ একা নয়, সম্মিলিত শক্তি, সংঘ শক্তি, সকলে মিলে আমরা কাজ করি। আবিরের খেলা তো হবেই, গেরুয়া আবিরের খেলা তো হবেই। আমরা সম্মিলিত শক্তি, আমাদের শক্তি জানা, অতএব আমরা কেউ একা নই, কেউ সামলাতে না পারলে পাশে আরেকজন দাঁড়িয়ে যাবে। নতুন দায়িত্ব পেয়ে অভিজিৎ তা জানান, সবাইকে নিয়েই তিনি আগামী বিধানসভায় ভোট পরিচালনা করবেন। নতুন দায়িত্বভার নিয়েছেন, কেমন লাগছে? দেখুন, কেমন লাগা বলতে এটা তো সাংগঠনিক রদবদল, এ হয়েই থাকে। একটা কাজ করছিলাম, অন্য কাজের সঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছে, আর যেহেতু এগুলো দায়িত্ব রদবদলের প্রয়োজন হচ্ছে, কারণ হচ্ছে আমাদের প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ দা, ওনাকে আমাদের রাজ্য থেকে মনে হয়েছে যে ওনাকে বুথ ম্যানেজমেন্টের জন্য এই পুরো জোনের দায়িত্ব দেওয়া উচিত। ওনাকে জোনের দায়িত্ব দেওয়ার জন্য এই জায়গাটাকে আমাকে দায়িত্ব দেওয়া উচিত বলে ওনারা মনে করেছেন, আমি নিশ্চয়ই দায়িত্ব পালন করব। আর ওভারঅল এগুলো একার কিছু নয়, আমাদের টিম ওয়ার্ক, পুরো জেলা কমিটি আছে এখানে, পুরো বিভিন্ন মোর্চারা আছে, বুথ স্তরের কর্মীরা আছে, সবাই মিলে দায়িত্ব পালন করবে, আর জয় হলে তখন ভালো লাগবে। একবারে নির্বাচন ঘোষণার পর এটা হয়েছে, এটাতে একটু চাপ হলো না? না না, এর কাজ তো চলছিল, আমরাই তো কাজের মধ্যে ছিলাম, একটুখানি অদল বদল হয়েছে, এতে কোনো চাপের ব্যাপার নেই। জয়ের ব্যাপারে কতটা বর্ধমান দক্ষিণে জয়ের ব্যাপারে কতটা পুরোপুরি পুরোপুরি আত্মবিশ্বাসী আমরা। আচ্ছা আচ্ছা, আপনাদের প্রার্থী তালিকা কবে ঘোষণা হবে? এটা আমাদের সাংগঠনিক বিষয়, আমাদের সাংগঠনিক বিষয়, যেহেতু সিদ্ধান্ত হয় রাজ্য থেকে, এটা সেখান থেকেই সিদ্ধান্ত হবে, আমাদের কাছে কোনো সূচনা এই ব্যাপারে আমার নেই। বর্ধমান থেকে পার্থ মজুমদার ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।